নমস্কার বন্ধুরা, আমি ডক্টর অর্ঘ বাসু, ক্যান্সার সার্জন, ক্যান্সার বিশেষজ্ঞ। আজকে আমরা চলে এসেছি আবার আমাদের ভীষণ ইন্টারেস্টিং একটা এপিসোড নিয়ে, এবং এমন একটা রোগ নিয়ে আজকে আমরা ডিসকাশন করতে চলেছি যে রোগের রোগীদের আপনাদের চারপাশে আপনারা প্রচুর সংখ্যায় দেখেছেন, এবং এটা খুব কমন রোগ, খুব কমন একটি ক্যান্সার। রোগটির নাম হলো স্টমাক ক্যান্সার বা পাকস্থলীর ক্যান্সার। আজকে আমরা আলোচনা করব পাকস্থলীর ক্যান্সারের বিভিন্ন দিক নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন, আশা করি আজকের ভিডিও থেকে আপনারা নতুন আরও অনেক কিছু শিখতে পারবেন। পাকস্থলী আমাদের শরীরের একটি অপরিহার্য অঙ্গ। এর কাজ কী? এর কাজ হচ্ছে আমরা যখন খাবার খাই সেই খাবারটিকে সাময়িকভাবে সঞ্চয় করে রাখা বা স্টোর হাউস হিসেবে কাজ করা, এবং সেই খাদ্যের পাচন বা ডাইজেশানে হেল্প করা। ফলে পাকস্থলীতে যদি কোনো ক্যান্সার হয়, আমরা যেমন খাবার খেতেও পারবো না, সেই খাবারের হজমও করা সম্ভব হবে না। ফলে সব দিক থেকেই পেশেন্ট না খেয়ে শুকিয়ে মারা যায়, সঠিক সময়ে ক্যান্সারের চিকিৎসা করা হয় না বলে। পাকস্থলীর ক্যান্সারের লক্ষণগুলি কী কী? প্রথম যে জিনিসটা হয়, দেখুন, পাকস্থলীর ওপরের অংশে ক্যান্সার হতে পারে, মাঝের অংশে হতে পারে, নিচের অংশেও হতে পারে। ওপরের অংশে মানে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল জাংশন, অর্থাৎ খাদ্যনালী এবং পাকস্থলীর সংযোগস্থলে হতে পারে, পাকস্থলীর মধ্যে বা বডিতে হতে পারে, পাকস্থলীর শেষ অংশ বা পাইলোরো অ্যান্ট্রাম অঞ্চলেও কিন্তু ক্যান্সার হতে পারে। তাহলে কি হবে? প্রথম কাজ হচ্ছে, একটা ক্যান্সার হলে ক্যান্সারটা যেই বড় হয়ে আমাদের খাদ্যনালীটাকে ব্লক করে দেবে, পেশেন্ট আর খেতে পারবে না। ফলে পেশেন্ট মুখ দিয়ে খাবার খাচ্ছে, কিন্তু সেই খাবারটা পাকস্থলীতে পৌঁছানোর আগেই বা পাকস্থলী থেকে বেরোনোর আগেই আটকে যাচ্ছে আর ওপর থেকে নিচে যেতে পারছে না। ফলে পেশেন্টের প্রথম লক্ষণ হচ্ছে প্রচুর ভমিটিং, বা যা খাচ্ছে দুদিন, তিন দিন, চার দিন আগের খাওয়া খাবার সমানে বমির মাধ্যমে, প্রজেক্টাইল ভমিটিং বলা হয় এটাকে, প্রজেক্টাইল ভমিটিংয়ের মাধ্যমে শরীরের বাইরে বেরিয়ে যেতে থাকে। ওপর থেকে খাবার নিচে না যাওয়ার ফলে পেশেন্টের শরীরে পুষ্টি বলে কিছু থাকে না, নিউট্রিশন বলে কিছু থাকে না, পেশেন্ট দিনের পর দিন না খেয়ে শুকিয়ে যেতে থাকে। এবং খিদে থাকলেও পেশেন্ট খেতে পাচ্ছে না, খাবার গিলতে গেলেই গলায় ব্যথা লাগছে, পেটে ব্যথা লাগছে, পেট ফুলে গেছে, এগুলোর ফলে পেশেন্টের শরীর ক্রমশ দিনের পর দিন শুকিয়ে শুকিয়ে ক্যাচেকটিক হয়ে যেতে থাকে এবং পেশেন্ট মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকে। এর সঙ্গে যদি অত্যন্ত অ্যাডভান্স স্টেজে ক্যান্সারটি ধরা পড়ে, তাহলে দেখা যায় পেশেন্টের পেটে জল জমে গেছে, বুকে জল জমে গেছে। পেটে জল জমে গেছে অর্থাৎ অ্যাসাইটিস হয়েছে, বুকে জল জমেছে মানে প্লুরাল এফিউশন হয়েছে। এগুলি স্টমাক ক্যান্সারের একদম শেষ পর্যায়ে দেখা যায়। তাহলে স্টমাক ক্যান্সারকে আমরা কীভাবে ধরতে পারি? দু তিনটে কমন পরীক্ষা রয়েছে যেগুলো করলেই বোঝা যায় স্টমাক ক্যান্সার হয়েছে কিনা। তাদের মধ্যে প্রথমটি হলো একটি এন্ডোস্কোপি। আপার জিআই এন্ডোস্কোপি করলেই দেখা যায় খাদ্যনালীর কোনো অংশে বা নিচের দিকে বা পাকস্থলীর কোনো অংশে ক্যান্সার হয়েছে কিনা। তার সঙ্গে দরকার একটা আল্ট্রাসোনোগ্রাফি বা পেটের সিটি স্ক্যান। এগুলো করলেই বোঝা যাবে যে আদৌ পাকস্থলীতে ক্যান্সার হয়েছে কিনা, হলেও সেটা পেটের মধ্যে কতটা ছড়িয়েছে, আর সারা শরীরে কতটা ছড়িয়েছে ক্যান্সার, এটা বোঝবার জন্য দুটো পরীক্ষা আছে। একটার নাম হোল বডি পেট স্ক্যান এবং হোল বডি বোন স্ক্যান। সারা শরীরের নরম মাংসে ক্যান্সার কতটা ছড়িয়েছে এটা বোঝবার জন্য হোল বডি FDG পেট স্ক্যান করতে হয়। সারা শরীরে হাড়ের মধ্যে কতটা ছড়িয়েছে এটা বুঝতে গেলে হোল বডি বোন স্ক্যান করতে হয়। প্রপার স্টেজিং না হলে কিন্তু ক্যান্সারের সঠিকভাবে চিকিৎসা সম্ভব নয়। এটা তো গেল আমরা রোগটা কী করে ধরবো এবং কোন স্টেজে আছে কী করে বুঝবো। এর সঙ্গে এন্ডোস্কোপির সঙ্গে একটা বায়োপসিও করে নিতে হবে, এবং বায়োপসি থেকে ইমিউনো হিস্টোকেমিস্ট্রি করে নিতে হবে, যেটা করে নিলে আমরা বুঝতে পারবো যে ক্যান্সারটা কোন গোত্রের ক্যান্সার, কোন কেমোথেরাপি দিলে ক্যান্সারটা ভালোভাবে রেসপন্ড করবে। তাহলে এরপরে আমরা চিকিৎসা কীভাবে করব? দেখুন, ক্যান্সারের স্টেজের উপরে নির্ভর করে তার চিকিৎসা কী করে হবে। যদি স্টেজ ওয়ান বা স্টেজ টুর ক্যান্সার হয়, যেটা শুধুমাত্র পাকস্থলীর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, অন্যত্র কোথাও ছড়ায়নি, তাদের ক্ষেত্রে আমরা প্রথমেই অপারেশন করি। অপারেশনটার নাম হচ্ছে D2 র্যাডিক্যাল গ্যাস্ট্রেকটমি। র্যাডিক্যাল গ্যাস্ট্রেকটমি করে পাকস্থলীর একটা বিরাট অংশ বাদ দেওয়া হয়, পেটের মধ্যের যত লিম্ফ নোডে ক্যান্সার ছড়িয়ে আছে সেটা বাদ দেওয়া হয়, ওমেন্টাম বা অন্যান্য জায়গাতে যদি ক্যান্সার ছড়িয়ে থাকে সেগুলোও বাদ দেওয়া হয়। একই সঙ্গে বাদ দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাস্ট্রো জেজুনোস্টমি, জেজুনো জেজুনোস্টমি প্রভৃতি অপারেশনের মাধ্যমে ইন্টেস্টাইনের কন্টিনিউটি মেনটেন করা হয়। অর্থাৎ যে খাবার আমরা খাচ্ছি সেই খাবারটাকে ওপর থেকে নিচে মলাশয় পর্যন্ত তো পৌঁছাতে হবে। যদি আমরা পাকস্থলীটা বাদ দিই তাহলে খাদ্যনালীর একটা অংশ তো বাদ হয়ে গেল, তাহলে সেই জায়গাটাতে আমাকে কন্টিনিউটিও মেনটেন করতে হবে। সেটা করবার জন্যই আমাদের এতগুলো অ্যানাস্টোমোসিস করে খাদ্যনালীর কন্টিনিউটিটা মেনটেন করা দরকার হয়। এটা হচ্ছে যদি আর্লি স্টেজ হয়। যদি দেখা যায় ক্যান্সারটি স্টেজ 3 রয়েছে, অর্থাৎ
পাকস্থলীর বাইরে লিম্ফ নোডগুলির মধ্যে ছড়িয়ে পড়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু প্রথমে অপারেশন করি না। প্রথমে আমরা পেশেন্টকে কিছু কেমোথেরাপি দেওয়ার মাধ্যমে ক্যান্সারটাকে একদম ছোট করে শুকিয়ে একদম ছোট করে নিই, ডাউন স্টেজিং এবং ডাউন গ্রেডিং করে নিই, ডাউন সাইজিং করে নিই, যাতে অপারেশন করে আমরা সম্পূর্ণ ক্যান্সারটিকে বের করতে পারি। মনে করুন ক্যান্সারটা এতটা বড় হয়ে গেছে যেটা আশপাশের অঙ্গগুলোকে ধরে রয়েছে, তাহলে ডাইরেক্টলি যদি আমরা অপারেশন করতে যাই আমরা কিন্তু 100% ক্যান্সারকে বের করতে পারবো না। সেই জন্য আমরা প্রথমে 6টা সাইকেল কেমোথেরাপি দিয়ে ক্যান্সারটাকে একদম শুকিয়ে ছোট করে নিই, তারপরে কাটি, যাতে সম্পূর্ণ ক্যান্সারটাকে আমরা শরীর থেকে বের করতে পারি। এই কেমোগুলিকে বলা হয় এনএসিটি বা নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। ইওএক্স, ইসিএক্স, ইসিএফ, ডিসিএফ প্রভৃতি অজস্র রকম কেমোথেরাপি প্রোটোকল রয়েছে, যার মাধ্যমে আমরা নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিয়ে স্টমাক ক্যান্সারটাকে একদম ছোট করে নিতে পারি। এবার ছোট তো করে নেওয়া হলো, তারপরে কি করতে হবে? ওই একই অপারেশন D2 র্যাডিক্যাল গ্যাস্ট্রেকটমি করে পাকস্থলীর মূল অংশটিকে বাদ দিয়ে, কখনো কখনো কিন্তু যদি সম্পূর্ণ পাকস্থলীতে ক্যান্সার হয় আমাদের টোটাল গ্যাস্ট্রেকটমিও করতে হতে পারে, আর আংশিকভাবে যদি ক্যান্সারটা পাকস্থলীকে ধরে থাকে তাহলে পার্শিয়াল গ্যাস্ট্রেকটমি করলেও চলে, অর্থাৎ স্টমাকের কিছু অংশ আমরা বাঁচাতে পারি। তারপরে গ্যাস্ট্রোজেজুনোস্টমি এবং জেজুনোস্টমি করে আমরা ইন্টেস্টিনাল কন্টিনিউটি মেনটেন করি। এটা তো হলো অপারেশনটা। অপারেশনটা কিন্তু বিরাট বড় অপারেশন, এবং এই অপারেশনও আগে পরে অনেক রকম নিয়মকানুন মেনে চলতে হয়, নাহলেই পেশেন্টদের ডাম্পিং সিন্ড্রোম, আর্লি ডাম্পিং সিন্ড্রোম, লেট ডাম্পিং সিন্ড্রোম প্রভৃতি নানা রকম সমস্যা হতে থাকে। অপারেশন হয়ে গেলে তারপরে যদি দেখা যায় লিম্ফ নোডগুলি ইনভলভড হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা পেশেন্টকে রেডিয়েশনের মাধ্যমেও কেমো এবং অপারেশনের পরে পেশেন্টকে সুস্থ করার চেষ্টা করতে পারি। রেডিয়েশন দিয়ে আমরা কেন দিই রেডিয়েশন, কারণ দেখুন অপারেশন করার সময় আমরা কী কাটছি? যে ক্যান্সারটা আমরা চোখে দেখতে পাচ্ছি, যে ক্যান্সারটা আমরা হাতে ফিল করতে পাচ্ছি সেটা কাটছি, কিন্তু ক্যান্সার তো মাইক্রোস্কোপিক, সেটা তো কোষের মধ্যে মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাহলে সেগুলোকে মারতে গেলে আমাদের ভালো কেমোথেরাপি এবং ভালো অপারেশন দেওয়ার পরেও অপারেটিভ বেডটিকে, অর্থাৎ স্টমাক বেডটিকে সম্পূর্ণ স্টেরিলাইজ করা দরকার, অর্থাৎ সেখানেও যদি কোনো ক্যান্সারের কোষ ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে সেগুলোকেও ধ্বংস করা দরকার, সেটার জন্য প্রয়োজন রেডিয়েশন। সেই জন্য রেডিয়েশন দেওয়ার মাধ্যমেও অপারেশনের পরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্যান্সারকে আমরা সম্পূর্ণ কিওর করতে পারি। এটা হলো স্টেজ 3 পর্যন্ত। এবার যদি কোনো পেশেন্ট স্টেজ 4 স্টমাক ক্যান্সার নিয়ে আমাদের কাছে আসে, অর্থাৎ তার পেটে জল জমে গেছে, বুকে জল জমে গেছে এবং পেশেন্ট কিছু খেতেও পারছে না, সেক্ষেত্রে দেখুন স্টেজ 4 ক্যান্সারকে কিন্তু ক্যান্সার নিরাময় করা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্যান্সার ডাক্তার বা সর্বশ্রেষ্ঠ ক্যান্সার হসপিটালের পক্ষেও সম্ভব নয়, কারণ স্টেজ 4 মানে সারা শরীরে ক্যান্সার ছড়িয়ে গেছে, কিন্তু স্টিল আমরা পেশেন্টকে, কালকেই তো সে মারা যাচ্ছে না, হয়তো 3 মাস তার জীবন রয়েছে, 6 মাস রয়েছে, বা 1 বছর সেই পেশেন্ট বেঁচে থাকবে, যতদিন বেঁচে থাকবে আমরা তাকে একটা এনজয়েবল লাইফ দিতে পারি, যে সময়টা সে তার পরিবার পরিজনের সঙ্গে, ছেলে মেয়ের সঙ্গে, নাতি নাতনির সঙ্গে একটা এনজয়েবল টাইম কাটাতে পারে। এই চিকিৎসা পদ্ধতিটির নাম হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার। প্যালিয়েটিভ কেমোথেরাপি, প্যালিয়েটিভ সার্জারি বা প্যালিয়েটিভ রেডিয়েশন দেওয়ার মাধ্যমে স্টেজ 4 ক্যান্সার পেশেন্টকেও কিন্তু যতদিন বেঁচে থাকবেন আমরা ব্যথা যন্ত্রণাহীনভাবে বাঁচিয়ে রাখতে পারি। পেটে জল জমে গেলে বা বুকে জল জমে গেলে তার জন্য আমরা প্যালিয়েটিভ কেমোথেরাপি দিতে পারি, প্যালিয়েটিভ প্যারাসেন্টেসিস করতে পারি, অর্থাৎ রেগুলার বেসিসে আমরা পেট থেকে বা বুক থেকে জল বের করে দিতে পারি যাতে পেশেন্ট কিছুটা আরাম পান। আমরা তার সঙ্গে ট্যাবলেট কেমোথেরাপি হিসেবেও ক্যাপসাইটাবিন ট্যাবলেট ব্যবহার করতে পারি, যেটা রোগটাকে কিছুটা ছোট করে রাখবে। অনেক সময় দেখা যায় পেশেন্ট খেতে পারছে না, এটাই পেশেন্টের মেন সমস্যা, তাহলে পেশেন্টকে প্রথমে আমাদের খাবার ব্যবস্থাটা করে দিতে হবে। একটা মানুষ যদি না খেতে পারে তাহলে তো সে ক্যান্সারের চিকিৎসা নেওয়া তো অনেক পরের কথা, সে তো না খেতে পেয়ে শুকিয়ে মারা যাবে, তাহলে আমাদের অনেক সময় প্যালিয়েটিভ গ্যাস্ট্রোজেজুনোস্টমি বা প্যালিয়েটিভ ফিডিং জেজুনোস্টমির মাধ্যমেও পেশেন্টকে আগে খাবার ব্যবস্থাটা করে দিতে হয়। গ্যাস্ট্রোজেজুনোস্টমি অপারেশনের মাধ্যমে স্টমাকের সঙ্গে ইন্টেস্টাইনের একটা অংশ জুড়ে দেওয়া হয়, ফিডিং জেজুনোস্টমিতে পেটের বাইরে থেকে একটি পাইপ পেটের ভেতরে ঢুকিয়ে ইন্টেস্টাইনের মধ্যে, অর্থাৎ অন্ত্রের মধ্যে সরাসরি খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। এই দুটির মাধ্যমে পেশেন্টকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। পেশেন্ট খেতে পারলে তারপরে তো সে ক্যান্সারের চিকিৎসা নিতে পারবে, খেতেই না পারলে আর ক্যান্সারের চিকিৎসাটা কোথা থেকে নেবে? এখন দেখা যাচ্ছে ইমিউনোথেরাপি, অর্থাৎ নিভোলুম্যাব, ডুরভালুম্যাব
প্রভৃতি অনেক নোভেল মলিকিউলস চলে এসেছে যেগুলি ব্যবহার করার মাধ্যমে আমরা স্টেজ ফোরের সারা শরীরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্যান্সারকেও কিন্তু কন্ট্রোলের মধ্যে রাখতে পারি। কিন্তু ইমিউনোথেরাপিগুলোর সাইড এফেক্ট বা সমস্যা মেনলি হচ্ছে এদের কস্ট। ইমিউনোথেরাপি প্রচণ্ড কস্টলি, সেই কস্টের জন্যই অধিকাংশ পেশেন্ট, কারণ আমরা তো তৃতীয় বিশ্বের দেশ, আমাদের আর্থিক অবস্থা ইউকে ইউএসের মতো নয়, ফলে অধিকাংশ সাধারণ মানুষের পক্ষে ইমিউনোথেরাপি অ্যাফোর্ড করা সম্ভব হয় না, যদি না তাদের কোনো মেডিক্লেম, ইন্স্যুরেন্স, কোনো স্কিম, কার্ড এই সমস্তগুলি না থাকে। যদি থাকে তাহলে যে ক্যান্সার পেশেন্টকে আর কিছু করবার নেই তার ক্ষেত্রেও ইমিউনোথেরাপি দিয়ে পেশেন্টকে কিছুদিন বাঁচিয়ে রাখা সম্ভব। তবে এত কমপ্লিকেশনের মধ্যে না গিয়ে আমি সবসময়ই বলবো ক্যান্সারের সম্পর্কে সচেতনতা বাড়ানোটা বেশি দরকার। আপনি যদি সচেতন হন তাহলে ক্যান্সার স্টেজ টু, স্টেজ থ্রি বা স্টেজ ফোরে গিয়ে ধরা পড়ার আগেই ক্যান্সারের কে হতেই দেবেন না, ক্যান্সার হওয়াটার থেকেই নিজেকে প্রোটেক্ট করুন। এর জন্য প্রয়োজন অ্যাওয়ারনেস। এই ক্যান্সারের সম্পর্কে আমরা যে আলোচনা করি, যে জ্ঞানগুলো আমরা বিতরণ করার চেষ্টা করি, এগুলোকে নিজের মধ্যে সীমাবদ্ধ না থেকে আপনার অফিস কলিগদের সঙ্গে, আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে, আপনার পাড়ার লোকজনের মধ্যে, আপনার বাড়িতে বন্ধু বান্ধব পরিবার পরিজন যারা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করুন, তাদের মধ্যে এই জ্ঞানগুলিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন, তবেই কিন্তু আমরা ভবিষ্যতে একটা ক্যান্সার মুক্ত পৃথিবী গড়ে তুলতে পারি। এমনি এমনি কিন্তু সেটা সম্ভব নয়। ক্যান্সারের চিকিৎসার থেকেও বেশি প্রয়োজন প্রাইমর্ডিয়াল প্রিভেনশন, অর্থাৎ ক্যান্সারকে হতেই না দেওয়া। আমরা যদি ক্যান্সারকে হতেই না দিই তবেই কিন্তু আমাদের আর্থিক, শারীরিক, সামাজিক নানা রকম সমস্যার আগে থাকতেই সমাধান করা সম্ভব হয়। আসুন এইভাবেই আমরা এগিয়ে যাই একটা ক্যান্সার মুক্ত পৃথিবীর দিকে। মনে রাখবেন ক্যান্সার অলওয়েজ হ্যাজ অ্যান অ্যান্সার। যদি সঠিক সময়ে আপনি ক্যান্সারটি ডিটেকশন করতে পারেন, সঠিক ডাক্তারবাবুর কাছে সঠিক পদ্ধতি মেনে আপনি ক্যান্সারের চিকিৎসা করাতে পারেন, তাহলে ক্যান্সার কিন্তু স্টেজ থ্রি পর্যন্ত হলেও সেটা কমপ্লিটলি কিওরেবল হতে পারে। তাই এগিয়ে আসুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আজকের ভিডিওটা আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। যদি আমার সঙ্গে সরাসরি আপনারা যোগাযোগ করতে চান তাহলে নিচের ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করবার সমস্ত রাস্তা ফেসবুক গুগল থেকে আপনি পেয়ে যাবেন। সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন, ফোন করতে পারেন, আমার চেম্বারে এসে দেখা করতে পারেন। এগিয়ে আসুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসুন আমরা সবাই চেষ্টা করি যাতে ভবিষ্যতে আমরা একটা ক্যান্সার মুক্ত পৃথিবী গড়ে তুলতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করুন, জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন। এরকম আরও মূল্যবান তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।